আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আমি কিভাবে সাধারণত ঘাস আঁকি সেটা দেখাবো এবং ঘাস আঁকার দারুণ কয়েকটা ব্রাশ নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটা দেখার পর আপনাদের ঘাস আঁকাটা একটু হলেও সহজ মনে হবে এবং আপনি সুন্দর রিয়েলিস্টিক ঘাস আঁকতে পারবেন ইনশাআল্লাহ। সাথেই থাকুন। ঘাস আঁকতে আমি এখানে যে রঙগুলো ব্যবহার করেছি সেগুলো হলো স্যাপ গ্রিন, ইয়েলোইশ গ্রিন, মিড ইয়েলো, লেমন ইয়েলো, ব্ল্যাক এবং অরেঞ্জ। ঘাস আঁকার জন্য এই ব্রাশটা দারুণ কাজ করে, এটার নাম ড্যাগার ব্রাশ। আমি বেশিরভাগ সময় ঘাস আঁকার জন্য এই ব্রাশটাই ব্যবহার করি। এছাড়াও এই লম্বা লাইনার ব্রাশটাও সুন্দর কাজ করে ঘাস আঁকার জন্য। আমি এটা একটা নেইল আর্ট ব্রাশ সেট কিনেছিলাম আলিএক্সপ্রেস থেকে, সেখানে ছিল এই ব্রাশটা, কিন্তু এখন বাজারে এরকম আলাদা ব্রাশ সেট পাওয়া যায়, আপনারা নীলক্ষেতে খোঁজ করতে পারেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। লম্বা ঘাস আঁকার জন্য অনেক ভালো এই ব্রাশ দুটো, দারুণ লম্বা লম্বা টান দেওয়া যায় এগুলোর মাধ্যমে। আমরা অনেক সময় ভাবি যে ব্রাশ যত চিকন এবং ছোট হবে হয়তোবা তত চিকন এবং লম্বা টান দিতে পারবো আমরা, কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। একটানা এগুলো দিয়ে সুবিধা মতো পেন্টিং করা যায় না, ব্রাশে বারবার রং নিতে হয়, কারণ এগুলোর সাইজে ছোট হওয়ার কারণে বেশি রং হোল্ড করতে পারে না। আর এই লম্বা ব্রাশগুলো প্রচুর রং হোল্ড করতে পারে, তাই এটা যত লম্বা হবে আপনি তত লম্বা টান দিতে পারবেন। আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ এটা এঁকে দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন এই লম্বা ব্রাশটা দিয়ে কি সুন্দর লম্বা টান দেওয়া যাচ্ছে একবারেই। ড্যাগার ব্রাশ বা লাইনার ব্রাশ দুটো দিয়ে এটা করা যায়। এবার আমি ছোট চিকন ব্রাশটা দিয়ে আপনাদেরকে টান দিয়ে দেখাবো, কিন্তু এই ছোট ব্রাশগুলোয় লম্বা টান হচ্ছে না খেয়াল করে দেখবেন। এমনকি অ্যাঙ্গেল ব্রাশ দিয়েও কিন্তু এই কাজগুলো করা যায়, এভাবে লম্বা লম্বা টান দেওয়া যায়। ঘাস বা গাছের বড় বড় ডাল আঁকার জন্য সাধারণত এই ব্রাশগুলো দারুণ কাজ করে। আজই চেষ্টা করে দেখতে পারেন এবং প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওর টিপসগুলো আপনাদের উপকারে আসছে কি না। আপনাদের উপকার হচ্ছে জানতে পারলে আমার খুব ভালো লাগে। ঘাস আঁকার সময় একটা ব্যাপার মাথায় রাখবেন যে এখানে অসংখ্য ছোট ছোট ঘাস আছে, কিছু স্পষ্ট দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না, কিছু তাজা ঘাস এবং কিছু শুকনো ঘাস, এবং ভেতরে ছায়ার জন্য কিছু ঘাস কালো রঙের দেখা যাচ্ছে। আমরা চেষ্টা করব পেছনের ঘাসগুলো আগে আঁকতে এবং তারপরে উপরে আস্তে আস্তে সামনের ঘাসগুলোর লেয়ার দিতে। গাঢ় রং থেকে হালকা রঙের কাজ করব আমরা, তার আগে যেই জায়গাটুকুতে ঘাস হবে ততটুকু গাঢ় এবং হালকা রং মিলিয়ে ইচ্ছা মতো একটা রঙের লেয়ার দিয়ে নিব। এরপর ড্যাগার ব্রাশ বা লাইনার ব্রাশ যে কোনো একটা ব্রাশ দিয়ে কাজ শুরু করে দিব। আমরা যে ব্রাশে ব্যবহার করি না কেন, খুব ভালোভাবে ব্রাশে রং নিয়ে নিতে হবে, তাহলেই ভালোভাবে ব্রাশটা কাজ করবে। তারপর এই লেয়ারটা শুকানোর পর লাইনার ব্রাশ বা ড্যাগার ব্রাশ যে কোনো একটা ব্রাশ দিয়ে গাঢ় সবুজ ঘাসের লেয়ার দিয়ে নিব। আস্তে আস্তে ইচ্ছা মতো ঘাসগুলো আঁকতে থাকবো এলোমেলোভাবে। একে ধাঁচের যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। এরপর এই লেয়ারটা শুকানোর পর আরেকটা ঘাসের লেয়ার দিব। আগের লেয়ারের চেয়ে একটু হালকা রঙের হবে এটা, গ্রিনের সঙ্গে সামান্য মিড ইয়েলো মিশালেই হবে। আবার গ্রিন এবং ইয়েলোইশ গ্রিন মিশিয়ে একটা লেয়ার দিব। আপনি আপনার ইচ্ছা মতো সবুজের শেড ব্যবহার করতে পারবেন, শুধু খেয়াল রাখবেন যে ডার্ক কালার থেকে লাইট কালার লেয়ারের জন্য আমরা কাজ চালিয়ে যাই। প্রথমে গাঢ় রং অর্থাৎ ছায়া রঙের কাজ করতে হবে এবং সেটার উপরে হালকা রঙের কাজ করতে হবে, যেগুলোর উপরে ভালোভাবে আলো পড়েছে সেগুলোই হালকা রঙের।
ব্রাশ দিয়ে আস্তে আস্তে ঘাসগুলো টানতে হবে, যেন উপরের দিকে চিকন হয় এবং নিচের দিকে মোটা হয়। একটা লেয়ার শুকানোর পরই অন্য লেয়ারে কাজ করতে হবে, না হলে রঙগুলো একসঙ্গে মিশে যাবে। গাঢ় রং থেকে হালকা রঙের কাজ করলে দেখবেন প্রত্যেক লেয়ারের সাথে সাথে ঘাসগুলো কতটা জীবন্ত হয়ে উঠছে। ঘাস আঁকার ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দূরের এবং কাছের ঘাসের সাইজ ব্যালেন্স করা, যেটা আমি সবসময় বলে থাকি এটা যে কোনো পেন্টিংয়ের ক্ষেত্রে আপনার কাজে দিবে। আপনি যদি একই সাইজের ঘাস আঁকেন তাহলে এটা মোটেও রিয়েলিস্টিক দেখাবে না, দূরেরগুলো ছোট এবং কাছেরগুলো বড়। ঘাসগুলো দূর থেকে আপনার যত কাছে আসতে থাকবে ততই সেগুলো বড় হতে থাকবে। এই প্যাটার্নটা মেনটেন করা গুরুত্বপূর্ণ। এভাবে এলোমেলোভাবে আমি ঘাসগুলো আস্তে আস্তে ধৈর্য নিয়ে এঁকে যাব। শুকনো ঘাসগুলোও আঁকবো মাঝখানে। এভাবে দেখবেন ছবিটা আস্তে আস্তে জীবন্ত হয়ে উঠেছে, ধৈর্য এবং চেষ্টার কোনো শেষ নেই। আমিও একদিন এমন একটা সময় পার করেছি, এমনকি এখনও করি, যে আমি একটা ছবি ভালো করে আঁকতে চাচ্ছি কিন্তু সেটা আমার মন মতো হচ্ছে না, তখন অনেক বেশি মন খারাপ হয়ে যায় আমার। কিন্তু তাই বলে থেমে যাবেন না প্লিজ, ইনশাল্লাহ চেষ্টা করলে আপনি অবশ্যই পারবেন। আর এই ছবিটার বাকি অংশ আমি পরের ভিডিওতে আঁকবো, যেখানে পানির অংশটা সুন্দর করে বিস্তারিত দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, ইয়ে! আমার দিন রাত পরিশ্রমের ফল আপনারা আমাকে দিয়ে দিচ্ছেন আপনাদের এই ভালোবাসার মাধ্যমে, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আমি সামনেও আপনাদের এইভাবেই সাহায্য করে যাব। আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য। আমার জন্য একটু দোয়া করবেন শুধু, ইনশাল্লাহ আবারও আপনাদের সাহায্য করতে আমি পরের ভিডিও নিয়ে চলে আসব। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।